বাজেট নিয়ে নানা ধরনের মিথ্যা বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এবং বরাবরই বলেছেন বাজেট বাস্তবায়ন হবে না, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য তারা অতীতেও করেছে, এবারও করেছে। এবারও তারা একই কায়দা অযৌক্তিকভাবে জনকল্যাণকর এ বাজেটের বিরুদ্ধে তাদের চিরাচরিত বিরোধিতার রাজনীতি শুরু করেছে। অবশ্য বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় মাত্র 50,000 কোটি টাকা বাজেট প্রণয়ন করতে পেরেছিলেন।